চিত্রনায়িকা পপিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক যুবক। শুধু বিয়েই নয়, তাকে সংসদ সদস্য বানানোর প্রস্তাবও দিয়েছেন জিকো নামের ওই যুবক। দেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে পাঠানো চিঠিতে এমনটাই উল্লেখ করেছেন জিকো। চিঠির সূত্র ধরে যোগাযোগ করা হয় জিকোর সঙ্গে। চিঠিটা কি পপির কাছে গেছে? আলাপের শুরুতেই এমন প্রশ্ন করেন জিকো। পপিকে বিয়ে করতে চাওয়া যুবকের পুরো নাম মোহাম্মদ মহসিন সরকার জিকো। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মোহনপুরে তার বাড়ি। জিকোর জন্ম 1984 সালে। এত নায়িকা থাকতে পপিকেই কেন বিয়ে করতে চান? জানতে চাইলে জিকো বলেন, দরকার। আবারও প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার দরকার খুব ওকে। জিকোর দুটি ট্রাক রয়েছে বলে জানান। পাশাপাশি বগুড়ায় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয়ের দোকান রয়েছে তার। চিঠিতে জিকো লেখেন, পপি, আমি বিএনপি দল করি, আমার অনেক ক্ষমতা। বিএনপির কোন পর্যায়ে আছেন জানতে চাইলে এ যুবক বলেন, আছি একটা পর্যায়ে, এমপির সঙ্গে থাকি। দলীয় ব্যাপারের কারণে এমপির নাম বলতে অপারগতা প্রকাশ করেন জিকো। বিয়ের পরে বগুড়া এবং ঢাকাতে থাকতে পারেন বলে জানান। শুধু তাই নয়, যেখানে পপির ইচ্ছে সেখানেই থাকতে তার কোনো আপত্তি নেই। এদিকে কয়েক মাস আগে গুজব রটেছিল, চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি বিয়ে করেছেন। সেই সময় ঘটনাটি সত্য নয় বলে জানিয়েছিলেন তিনি। এবার ফের একই ধরনের কথা শোনা যাচ্ছে ঢাকাই ইন্ডাস্ট্রিতে। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর ইস্কাটনের বাসা ছেড়েছেন পপি, থাকছেন কূটনৈতিক পাড়ার আশেপাশে। নাম প্রকাশ না করার শর্তে ফিল্ম পাড়ার একজন জানান, বিয়ে হয়েছে কিনা জানি না, তবে পপি তার প্রবাসী ব্যবসায়ী বয়ফ্রেন্ডের দেয়া ফ্ল্যাটে থাকছেন। চিত্রনায়িকা পপি বিয়ের গুঞ্জনে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন। ক্যারিয়ারের শুরুর দিকে নায়ক শাকিল খানের সঙ্গে বিয়ের গুঞ্জন চাউর হয়েছিল এ নায়িকার। গত বছরের মাঝামাঝিতে নায়ক জায়েদ খানের সঙ্গে প্রেম এবং বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল পপির। 1997 সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত কুলি সিনেমায় অভিনয় করে অভিষেক হয় পপির। তারপর উপহার দিয়েছেন অনেকগুলো ব্যবসা সফল সিনেমা। তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননা রয়েছে তার ঝুলিতে।